আচমিশালি গল্প চ্যানেলে আমি মৌমিতা সকলকে আবার স্বাগত জানাই। আমরা আপনাদের লেখা অনেক গল্প পাচ্ছি এবং আপনারা যারা এখনও গল্প লিখে পাঠাননি তাদের বলি আমাদের পাঁচমিশালি গল্প @gmail.com এই ইমেল আইডিতে আপনাদের লেখা পাঠান, আমরা সাগ্রহে তা আপনাদের সামনে হাজির করব। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং এটাও বলে রাখি আপনারা যে ইমেল পাঠাবেন তার সঙ্গে আপনাদের ছবি এবং পোস্টাল অ্যাড্রেস পাঠাতে ভুলবেন না যেন, কারণ আমরা যখন গল্প পড়ব তখন আপনাদের ছবি সেই চ্যানেলে আমরা অবশ্যই সকলকে দেখাব। মাসের শেষে যে গল্প সেরা বলে নির্বাচিত হবে, অর্থাৎ সবচেয়ে বেশি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবার আনতে পারবেন, সেই গল্প লেখক বা লেখিকার জন্য থাকবে একটি সুন্দর উপহার। তাহলে আর দেরি নয়, আপনারা শুরু করুন আপনাদের গল্প লিখতে এবং আমরা আমাদের গল্প শোনাতে আবার বসে পড়ি। আপনারা এখনও যারা আমাদের গল্প সাবস্ক্রাইব করে উঠতে আমাদের গল্প চ্যানেল সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের বলি আপনারা অবশ্যই আমাদের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাতে নিত্য নতুন গল্প প্রকাশিত হওয়া মাত্রই আপনারা শুনতে পাবেন এবং বেল নোটিফিকেশন অন করার জন্য প্রথমেই আপনারা আমাদের গল্পটি শুনে উঠতে পারবেন। তাহলে আজকে আমরা গল্পে ঢুকে যাই। আজকের গল্প সর্বনাশ, লেখিকা আশাপূর্ণা দেবী। গাড়ির শব্দে বারান্দা থেকে পাতিহাঁসের মতন গলাটা বাড়িয়ে নিচের দিকে ঝুঁকিয়ে দেখে নিয়েই পিঙ্কি চিৎকার করে উঠল, ও মা পাউরুটি মাসি। আহ্লাদে পিঙ্কির চুলগুলো সোনালি আর মুখটা একেবারে রূপালি হয়ে উঠল, আর এমন দুধ দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে নেমে এলো যে নেমেই ধাক্কা নানকুর সঙ্গে। নানকু উঠছিল কি না হুড়মুড়িয়ে, অন্যদিন হলে অবশ্য এই ধাক্কার ফলে খুনোখুনি হয়ে যেত, কিন্তু আজ নানকু সেদিকে গেলই না। চাপা গলায় চেঁচিয়ে উঠল, পিঙ্কি সর্বনাশ পাউরুটি মাসি। পাউরুটি মাসি ওদের প্রাণের দেবী, ছুটি ছাটায় যখনই কলকাতায় চলে আসে পাউরুটি মাসি পিঙ্কি নানকু আহ্লাদের সাগরে ভাসে। কারণ ফুলো ফুলো গোলগাল পাউরুটি মাসির গুণের যে তুলনা নেই। পাউরুটি মাসি গান গায় সুন্দর, কথা বলে মিষ্টি, গল্প বলে অপূর্ব, আর সর্বদাই যেন হাসি খুশির খনি। তাছাড়া পাউরুটি মাসি এলে মা একেবারে অন্য মানুষ, সারা বছরই আর কবে এমন মা আহ্লাদের পাহাড় আর উদারতার অবতার হয়ে ওঠেন বলো দেখি। পাউরুটি মাসি থাকাকালীন অবস্থায় কত কী না বাগিয়ে নেওয়া যায়, যা চাও মা শ্রেপ কল্পতরু, হাসবেন আর বলবেন, দেখছিস তো পাউরুটি কীরকম চাঁদ চাওয়া আবদার আমার ছেলেমেয়ের, ধরেছে যখন তখন তোমায় ছাড়বে না জানি, এই নাও টাকা। অথচ অন্য সময় রেগে রেগে বলবে, চাঁদ চাওয়া আবদার ছেলেমেয়ের, টাকা যেন গাছে ফলে। মানে হচ্ছে মা অর্থাৎ পাউরুটি মাসি রাঙাদি চান তাদের দুই মাস্তুত বোনের অনর্গল গল্পের মধ্যে কোনো ব্যাঘাত এসে যেন নাক না গলায়। অতএব পিঙ্কি নানকু জিনিস চাইলে জিনিস, পড়ায় ছুটি চাইলে ছুটি, যা খুশি করতে চাইলে যা খুশির অনুমতি, এই পাউরুটি মাসির আবির্ভাবে সর্বনাশ। পিঙ্কির সোনালি হয়ে ওঠা চুল কালো হয়ে গেল, সজারুর কাঁটার মতন খাড়া হয়ে উঠল। পিঙ্কি দাঁড়িয়ে পড়ে চোখ পাকিয়ে বলল, সর্বনাশ মানে কী রে দাদা? সর্বনাশ মানে আজ এক্ষুনি পটকা কাকু আসছে। সিঁড়িতে বসে পড়ে পিঙ্কিও বলল, সর্বনাশ। পটকা কাকু ওদের প্রাণের ঠাকুর, তার সরু লম্বা খটখটে হাড়ে হাজার ভেলকি। পটকা কাকু ঘড়ি গুঁড়িয়ে আস্ত করা, নোট উড়িয়ে ঘুড়ি ধরা ইত্যাদি কত রকমের, প্রায় 100 রকমের ম্যাজিক জানে। পটকা কাকু 50 প্রাণীর ডাক ডাকতে পারে, আর স্বর্গ মর্ত পাতাল তিন ভুবনের খবর নির্ভুল বলতে পারে, ভূত ভবিষ্যৎ বর্তমান তিন কালেরও পারে। তাছাড়া পিঙ্কি
পটকা কাকু এলে বাবা করুণার অপার অবতার, মহতের অপর অবতার, নিজে ডেকে ডেকে বলবে, পিঙ্কি নানকু তোমরা আজ কোন দিকে বেড়াতে যেতে চাও বলো, আমি গাড়ি রেখে যাচ্ছি। আচ্ছা পটকাকেই বলো তার যেদিকে ইচ্ছে, পেট্রোলের টাকা রেখে গেলাম রে পটকা, বেশ পেট ঠেসে তেল ভরে নিবি। এই পেট ঠাসার ব্যাপারে লক্ষ্যটা যে বাবার বিস্তৃত ভাই পটকা, পিঙ্কি নানকু উপলক্ষ মাত্র, তা কি আর বোঝে না ওরা? কিন্তু বুঝে ক্ষতি কি, ওদের তো হুহু করা বাতাস চোখে মুখে লাগিয়ে মাইলের পর মাইল গাড়ি চড়া সুখটা জোটে। আবার নিজেও পটকা কাকু কম নাকি, পটকা কাকু মানেই সার্কাস, সিনেমা, খেলা দেখা ইত্যাদি হাজার রকমের রাজ্যের আমোদ। আর পটকা কাকুর অনারে রান্নাঘরে রোজ উৎসব। অথচ পিঙ্কি বলল, পটকা কাকু সর্বনাশ। মানে কি? মানে তাহলে খুলে বলতেই হয়। মানে হচ্ছে পাউরুটি মাসি যেমন মার প্রাণের পুতুল, পটকা কাকু তেমনি বাবার প্রাণের মানিক। কাজেই পাউরুটি মাসি এলে মার মনে হয় তেমন যত্ন হচ্ছে না, বাবা মোটেই আগ্রহ দেখাচ্ছেন না। আর পটকা কাকু এলেই বাবার মনে হয় তেমন যত্ন হচ্ছে না, মা মোটেই আগ্রহ দেখাচ্ছেন না। অতএব ওদের কেউ একজন এলেই বাবাতে আর মাতে রোজ ধুন্ধুমার বাঁধে। পাউরুটি মাসি এক মাস থাকলে বাবা যদি 29 দিন গাড়ি দান করেও, একটা দিন বিশেষ কাজে যদি গাড়িটা নিয়ে বেরিয়ে যান, মা আক্ষেপ করে বলেন, এবারে আর পাউরুটিকে নিয়ে বেড়ানো হলো না রে, অথচ কত জায়গায় যাবো যে ভেবেছিলাম। আর পটকা কাকু 2 মাস থাকলে মা যদি 59 দিন ভোজ পর্ব চালিয়ে একটা দিনও যদি সাদাসিদে ডাল ভাত রাঁধেন, বাবা মনক্ষুণ্ণ হয়ে বলেন, এবারে আর পটকাকে যেমন জুত করে খাওয়ানো দাওয়ানো হলো না, অথচ পটকা খেতে টেতে যা ভালোবাসে, কথাটা অবশ্য সত্যি। পিঙ্কি নানকু জানে সে কথা, বরং আড়ালে তারা অবাক হয়ে গবেষণা করে পটকা কাকুর ওই সরু লম্বা দেহটার মধ্যে এত খাবার দাবার ঢোকে কোথায়, আশ্রয় নেয় কোথায়। 20টা লুচি, 12টা ফ্রাই, 16টা চপ, 1 সের মাংস, গোটা আস্টিক রাজভোগ, বড় 1 বাটি পায়েস একসঙ্গে পেটের মধ্যে চালান করে দিয়েও পটকা কাকু যখন দাঁড়িয়ে ওঠে, দেখতে পাওয়া যাবে যেখানকার পেট সেখানেই রয়েছে, সেই পেটে পিঠে 1 হাড় এবং চামড়া। এত মাল মশলা যায় কোথায় ভেবেছে ওরা অনেক দিন, সারা গায়ে ছড়িয়ে গেলেও তো গায়ে একটু মাংস লাগবে। পিঙ্কির বাবাও সেই কথা বলেন, যত্ন আত্মি পেলে তো গায়ে একটু মাংস লাগতো, 12 মাস মেশে পড়ে থাকে, যত্ন পায় না, নিজের বোনটি যখন আসে তখন তো বেশ 3 দিনেই পাউরুটিকে ফুলিয়ে ফুলিয়ে তুলোর গাঁট করে তুলতে পারো, ব্যাস বুঝতেই পারছো। আর মার রাগ হবারই কথা, পাউরুটি মাসি কোনোদিন 3টের বেশি লুচি খেতে পারেন না, আধখানা ছাড়া 1খানা চপ পর্যন্ত খায় না, আর মিষ্টি সে তো দেখলেই চোখ বোঝে। তবে বাবা বিশ্বাস করেন না, বাবা বলেন, হুঁ হলেই হলো, তাহলে বলতে হবে গ্যাস বেলুনের মতন বাতাস পাম্প করা হয় ওকে, কাজেই নারদ নারদ, সে তো একজনের জন্য, কিন্তু একসঙ্গে দুজন হলে কি যে হবে বা হতে পারে অথবা হওয়া সম্ভব, তা আন্দাজ করতে না পেরে ওরা দুজনেই বলে সর্বনাশ। তারপর অবশ্য ছুটে বাইরে বেরিয়ে যায় দুজনেই, কারণ আর একটা গাড়ির শব্দ হয়ে গেছে ততক্ষণে। বাবা চাচাচি চাচাতে বাড়ি ঢোকেন, এই শুনছো পটকু এসেছে, ইস কতদিন পরে যে এলি পটকু। মা রান্নাঘর থেকে বেরিয়েই চেঁচিয়ে ওঠেন, ও মা পাউরুটি তুই, ওরে বাবা রে কি মজা রে, উফ কতদিন যে তোকে দেখিনি পাউরুটি। পাউরুটি মাসি আর পটকা কাকু দুজনেই একসঙ্গে মাকে আর বাবাকে প্রণাম করেন, কিন্তু ততক্ষণে তো শুরু হয়ে গেছে ধুন্ধুমার। পাউরুটির দিকে তুমি তাকালে না যে বড়, মা বললেন রেগে রেগে। বাবাও চেঁচিয়ে চেঁচিয়ে বলে উঠলেন, তুমিও তো পটকার দিকে তাকাওনি, ও বেচারি 12 মাস হোস্টেলে পড়ে থাকে, এতদিন পরে দিদির কাছে এলো, ওর দিকে আগে তাকাবো না,
ও বেচারাও 12 মাস হেসে পড়ে থাকে, এতদিন পরে দাদার কাছে এলো, ওর দিকে আগে তাকাবো না? সারাক্ষণ তো তুমি এখন ভাইকে নিয়ে মত্ত থাকবে, আমার বোনটার যত্ন হচ্ছে কি না, বেড়াতে পাচ্ছি কি না, সিনেমা দেখলো কি না, এসবের খোঁজই করবে না। তুমিও তো সারাক্ষণ বোন নিয়ে মত্ত থাকবে, আমার ভাইটা খেতে পেলো কি না, ঠিকঠাক শুতে পেলো কি না, তার জামা কাপড় শুকলো কি না, খোঁজই করবে না। তা মত্ত থাকবো না, জানো পাউরুটি আমার থেকে 10 বছরের ছোট্ট ছোট্ট বোনটি, তা মত্ত থাকবার রাইট আছে, পটকাও আমার থেকে 12 বছরের ছোট ছোট্ট ভাইটি। আহা, কত যে আদরের ও আমার পাউরুটি, ও আমার বড় আদরের। দুজনেই নিঃশ্বাস ফেললেন। সেই অবসরে পটকা কাকু বলে উঠলেন, সুটকেসটা কোথায় রাখবো বৌদি? আর পাউরুটি মাসি বলে উঠল, ট্যাক্সি ড্রাইভার কত নিল জামাইবাবু? পিঙ্কিদেরা মা ষাট ষাট করে ছুটে এলেন, ও মা, ঠাকুরপো তুমি নিজে সুটকেস বইছো কেন? ছি ছি, রাখো রাখো, ওইখানেই রাখো। নানকুদের বাবা বলে উঠলেন, আহাহা, তোকে আর ট্যাক্সি ভাড়া নিয়ে মাথা ঘামাতে হবে না পাউরুটি, থাম তুই চুপ কর। তখনকার মতন অবশ্য কিঞ্চিত সন্ধি হলো, কারণ মা ওদের জন্য চা জল খাবার আনতে গেলেন আর বাবা ওদের জন্য চাকরকে বকাবকি করতে গেলেন। কিন্তু সে আর কতটুকু, সন্ধি তো এক্ষুনি বিচ্ছেদ হয়ে যাবে জানা কথা। নানকু আর পিঙ্কির দিকে এতক্ষণে তাকালো পাউরুটি মাসি, হেসে ফেলে বলল, জামাইবাবু কি ঝগড়াটে। পটকা কাকু এতক্ষণ পরে তাকালো ওদের দিকে, হেসে বলল, বৌদি কি রাগি। তারপর নিজেরা তাকিয়ে বলল, আমাদের নিয়ে তাহলে এখন নারদ নারদ চলবে, কি বলো? তা চললই, উঠতে বসতে খেতে বেড়াতে বাবা বলছেন পটকার কথা তুমি ভাবছই না, আর মা বলছেন পাউরুটির কথা তুমি মনের কোণেও আনছো না। বাবা যদি গাড়ি রেখে যান, মা বলেন নির্ঘাত ভাইয়ের জন্য রেখে গেছেন, তোমাদের আর চোরে কাজ নেই পাউরুটি, আর যদি গাড়ি নিয়ে যান, মা বলে বেড়ান নির্ঘাত পাউরুটির জন্য, পাছে আমি ওকে নিয়ে একটু বেড়াতে যাই। মা যেদিন রান্নাঘরে ভালো ভালো সব আইটেম করেন, বাবা তাড়িয়ে তাড়িয়ে খেতে খেতে বলেন, বুঝতে পেরেছি সব নিজের বোনের জন্য, তা নইলে এত ভালো মন্দর ব্যবস্থা। আর যেদিন একটু ঝাড়া সাপটা রাঁধেন, বাবা ঘাড় নেড়ে নেড়ে বলেন, বুঝতে বাকি নেই আমার ভাইয়ের জন্যই, পাছে সে একটু খায় দায়। অবশ্য সঙ্গে সঙ্গে দুজনেই ক্ষমা চেয়ে নেন, পটকা ঠাকুরপো তুমি কিছু মনে করো না ভাই, তোমার দাদার একচোখামির দোষেই মন্দ হচ্ছি আমি। পাউরুটি ভাই তুই কিছু মনে করিস না, তোর দিদির একচোখামির দোষেই অভদ্র হতে হচ্ছে আমায়। ব্যাস আবার লেগে গেল তুলোরাম খেলারাম। কিন্তু এদিকে পিঙ্কি আর নানকুর পুজোর ছুটিটাই কমপ্লিট, ওরা না পাচ্ছে পটকা কাকুর কাছে পড়ে থাকতে, না পাচ্ছে পাউরুটি মাসির কাছে বসে থাকতে। পাউরুটি মাসির স্কুলের ছাত্রীরা যে কী বিদম রাম্বোকা, এ গল্প তো কোনো হলোই না এবার। আর পটকা কাকুর কলেজের ছাত্ররা যে কী সাংঘাতিক বিচ্ছু চালাক, সে গল্পও থলে ছাপা রইল। এদিকে পাউরুটি মাসি ডেকে ডেকে বলল, এবার আর তোরা গল্প শুনতে আসিস না কেন রে পিঙ্কি নানকু, কাকা এসেছে বলে বুঝি সাপের পাঁচ পা দেখছিস, মাসিকে আর চিনতেই পারছিস না যেন, অতএব এসে বসে পড়তে হয় ওদের। পটকা কাকু যে নতুন ম্যাজিক দেখাবে বলেছিল, যাওয়া হয় না সেদিকে। ওদিকে পটকা কাকু ডেকে ডেকে বলে, এবার বুঝি মাসিকে পেয়ে দিনে তারা দেখছিস তোরা, কাকুকে আর চিনতেই পারছিস না তোরা, কাজে কাজে এসে বসে পড়তে হয় কাকুর কাছে। এদিকে ম্যাজিকে তো মন বসে না, ওদিকে ভূতের গল্প পড়ে আছে, কাজেই কেবলই মনে হয় কি যেন হারাচ্ছি কি যেন হারাচ্ছি। পাউরুটি মাসি বলে, তোমার ছেলেমেয়েগুলো এবার বদলে গেছে রাঙাদি, সে জেল্লা আর নেই, সে হাসি আর নেই। পটকা কাকু বলে, তোমার ছেলেমেয়ে এবারে বদলে গেছে নতুনদা, সে উৎসাহও নেই, সে স্ফূর্তিও নেই। পিঙ্কি আর নানকু মনের দুঃখে মনে মনে বলে, তোমরাই করেছো এটি, তোমরাই ঘুচিয়েছো আমাদের জেল্লা, হাসি, স্ফূর্তি, উৎসাহ, না বলে কয়ে একই ছুটিতে দুজনে এসে ইহকাল পরকাল খেয়েছো আমাদের।
এর একটা প্রতিকার করতেই হবে, পিঙ্কি বলল। নানকু হতাশ গলায় বলল, এবারে আর উপায় কোথা বল, ছুটি তো শেষ হয়ে এলো। দুজনকেই এবারে মা সত্যপীরের দিব্যি দিয়ে পায়ে ধরতে হবে, যেন আর বিনে নোটিশে দুজনে একদিনে এসে হাজির না হয়। পিঙ্কি আরও হতাশ গলায় বলে, সে তো পরে, এবার আর তাহলে কোনো আশাই নেই বল। না বেশ চল, তবে তাই বলি গে, পটকা কাকু যদি পুজোর ছুটিতে আসে তো পাউরুটি মাসি যেন গরমের ছুটিতে, আর পাউরুটি মাসি যদি পুজোর ছুটিতে আসে তো পটকা কাকু গরমের ছুটিতে, তিন সত্য করিয়ে নি চল। হঠাৎ চমকে ওঠে নামকু, তাহলে তো এটাও করা যেত রে পিঙ্কি, দুপুরে যদি পাউরুটি মাসির গল্প তো সন্ধ্যায় পটকা কাকুর ম্যাজিক, আর পটকা কাকুর যদি, আহা ভারী তো বললি, পিঙ্কি ঝামড়ে ওঠে। দুজনকেই যে আমাদের সকাল সন্ধে দুপুর সর্বদা পেতে ইচ্ছা করে, তাহলে একটা কাজ করলে হয়। কি হয় তার শোনা হলো না নানকুর, শুনতে পেল শুরু হয়ে গেছে ওদিকে নারদ নারদ। মা বলছেন, তুমিই বলো পটকা ঠাকুরপো, তোমাকে আমি অগ্রাহ্য করেছি, অবহেলা করেছি, সুখ সুবিধা দেখছি না। বাবা বলছেন, তুই বল একবার পাউরুটি, আমি তোকে অগ্রাহ্য করি, অবহেলা করি, কষ্ট অকষ্ট দেখি না। কে কি বলতো কে জানে, মা বলে উঠলেন, আগে পটকা ঠাকুরপো বলবে। বাবা বলে উঠলেন, না আগে পাউরুটি বলবে, না আগে পটকা ঠাকুরপো, না আগে পাউরুটি, কখনো না আগে ঠাকুরপো, আলবত না আগে পাউরুটি, আগে পট আগে পাও। ভালো হবে না বলছি, ভালো হবে না বাপু। হঠাৎ পাউরুটি মাসি আর পটকা কাকু দুজনেই ওদের রাঙাদি এবং নতুনদা, বৌদি এবং জামাইবুর গলার ওপর গলা চড়িয়ে উদ্দাত্ত সারে বলে ওঠে, নতুনদা তোমাদের এই ঝগড়া কশ্মিন কালেও থামবে বলে মনে হয় না, তার কারণ ঝগড়াতেই তোমাদের আহ্লাদ, ঝগড়াতেই তোমাদের খিদে বৃদ্ধি, কিন্তু যেহেতু আমরা দুজনেই এই ঝগড়ার উপলক্ষ, তখন তোমরা যতই আমাদের লজ্জিত হতে বারণ করো, আমরা তো হবই লজ্জিত, হচ্ছিও। অতএব পাউরুটি মাসির মিহি গলা আর এক কাঠি চলল, অতএব আমরাই এটা মিটিয়ে ফেলবার ব্যবস্থা ঠিক করেছি, আর বেশি দেরি করবেও না, সামনের এই পূর্ণিমাতেই। পিঙ্কি চুপি চুপি বলে, পূর্ণিমার দিন ঝগড়া থামলে আর কখনো বুঝি ঝগড়া হয় না দাদা? নিশ্চয়ই, তাও জানিস না বোকা, নানকুও চুপি চুপি বলে, পূর্ণিমা মানে তো পুরোপুরি, তার মানে পুরোপুরি মিটে যাবে। কিন্তু পিঙ্কির বাবাও পিঙ্কির মতোই বকটে গলায় বলে ওঠে, ঝগড়া থামানোর জন্য আবার দিন স্থির করতে হয়, তা তো জানি না, পূর্ণিমার দিন বুঝি, হ্যাঁ শুভ দিন। পটকা কাকু লজ্জা লজ্জা গলায় বলে ওঠে, ওই দিনটাই আমরা বিয়ের জন্য ঠিক করেছি। মা চেঁচিয়ে ওঠেন, বিয়ের ঠিক করেছো? কার বিয়ে ঠিক করেছো? পাউরুটি মাসি আঁচলটা টেনে মুখ ঢাকে, আর পটকা কাকু রুমালে মুখ মুছতে মুছতে বলে, এই আমার আর পাউরুটির। সত্যি সত্যি, কি আর করা, এছাড়া তো তোমাদের ঝগড়া থামাবার উপায় দেখছি না। মা পটকা কাকুকে কথা শেষ করতে দেন না, বিষম উল্লাসে বলে ওঠেন, আমার বোনের বিয়েতে বেশি ঘটা করতে হবে বলে দিচ্ছি কিন্তু। বাবা প্রবল প্রতাপে বলে ওঠেন, আমার ভাইয়ের বিয়েতে এক ইঞ্চি কম হবে না, তা আগেই বলে দিচ্ছি, তোমার শাসন চলবে না, তোমার আবদারও চলবে না, সব মার্কেটিং আমি করব, তার মানে নিজের বোনের কোলে ঝোল টানবে, ওরা আর শোনে না, ওরাই ঘরে এসে মাথায় হাত দিয়ে বসে, একই দুঃখে দুঃখী দুই ভাই বোন পিঙ্কি আর নানকু। নানকু একসময় নিঃশ্বাস ফেলে বলে, ওসব পূর্ণিমা পূর্ণিমা বাজে, প্রেম চিরকাল চলবে, তার মানে প্রতিকারের কোনো আশা নেই, তার মানে এরপর থেকে সব ছুটি গুবলেট, যখনই আসবে দুজনে একসঙ্গে আসবে। দাদা, পিঙ্কি ডুকরে ওঠে, তাহলে কি হবে? হবে আবার কি, কিচ্ছু হবে না, সর্বনাশের পর নতুন সর্বনাশ, আর কিছু নতুন করে হয় না কি? আশাপূর্ণা দেবীর সর্বনাশ গল্পটি আশা করি আমাদের আপনারা সকলেই ভালোভাবেই শুনলেন, আপনারা এনজয় করলেন নিশ্চয়ই। আপনাদের কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই পাঠান। আপনাদের
কমেন্ট আমাদের প্রতিনিয়ত নতুন নতুন গল্প শোনানোর উৎসাহ যুগিয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।